ব্যাটারি চালিত অটোরিকশার কারণে তৈরি যানজটে নাকাল জামালপুর শহরবাসী। এসব রিকশার কারণে অন্যান্য যানবাহন স্বাভাবিকভাবে চলতে পারছে না, আর অদক্ষ চালকের কারণে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। এদিকে শহরের বিভিন্ন পয়েন্টে অটোচালক কল্যাণ সমিতির নামে একটি সিন্ডিকেট প্রতিদিন চাঁদা তুলছে বলে অভিযোগ অটোচালকদের। মাত্র 5 কিলোমিটার বিস্তৃত জামালপুর শহরে প্রতিদিন 10,000-এরও বেশি অটোরিকশা চলে। জামালপুর পৌরসভা থেকে 3,225টি অটোরিকশাকে লাইসেন্স দেওয়া হয়েছে, বাকি 7,000 অবৈধ এবং এর সংখ্যা বাড়ছে আশঙ্কাজনক হারে। অটোরিকশার কারণে শহরের রাস্তায় অ্যাম্বুলেন্স সহ অন্যান্য যানের চলাচল কঠিন হয়ে পড়েছে। অনেকেই ওটার নিয়মকানুন জানে না, কিভাবে যাইতে হবে, কিভাবে করতে হবে, রুট গার্ডের কোন দিকে, ওরা ওদের মতে চলা, সিগন্যাল দিচ্ছে ডানে চলে যাবে আমি, আর যেখানে সেখানে গাড়ি থামায় রাখে। অদক্ষ অপ্রাপ্তবয়স্ক চালকের কারণে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। অটো চালকরা নিজেরাই ট্রাফিক আইন নিয়ে প্রশিক্ষণের দাবি জানিয়েছেন। 18 বছরের কম বয়সী বাচ্চারা অটো চালানো সহজ বিদায় অটো নিয়ে রাস্তায় নেমে পড়তেছে। এই যে অ্যাক্সিডেন্টগুলো যা হয়, আঙ্গর কোনো শিক্ষা দেয় না, এই জন্যই তো অ্যাক্সিডেন্টগুলো হয়। ড্রাইভার করে প্রশিক্ষণের ব্যবস্থা করলে আমার কাছে মনে হয় যানজট থেকেও আমরা মুক্তি পাব আর দুর্ঘটনা থেকেও আমরা মুক্তি পাব। পৌর মেয়র জানান, যানজট কমাতে লাল সবুজ রঙে ভাগ করে এক এক দিন এক এক রঙের অটোরিকশা চলাচল করতে বলা হয়েছে। ইতিমধ্যে 6টি লিং রুট দখলমুক্ত করা হয়েছে, ঠিকাদারের কাজ চলছে। এই 6টি লিং রুট যদি চালু হয় তাহলে আমার দৃঢ় বিশ্বাস যানজট কমে যাবে। এদিকে অটো চালকদের কল্যাণের নাম করে একটি সিন্ডিকেট শহরের একাধিক পয়েন্টে অটো প্রতি 10 টাকা করে চাঁদা তুলছে। কেউ চাঁদা দিতে না চাইলে ঘটছে মারধরের ঘটনা। তাগুনারা যেদিকে যায় এদিকে মনে করেন 150 টাকা চাঁদা দিতে, গাড়ির জমা দেন নাকি 400 টাকা, তাহলে আমি এই 150 টাকা দিয়ে আমার সংসারটা কি চলবো? 10 টাকা দিতে হবে দিদি বলি যে কিসের টাকা, এটা সরকারের নিয়ম। প্রত্যেকটা পয়েন্টে চাঁদা না দিলে তাদের সাথে আমাদের হাতাহাতি হয়, গাড়ির চাবি নিয়ে যায়। বাংলাদেশ অটো বাইক ও চার্জার ভ্যান শ্রমিক কল্যাণ সোসাইটির নেতারা তাদের সাথে আলোচনা না করে অটোরিকশার লাইসেন্স দেবার জন্য পৌর কর্তৃপক্ষকে দায়ী করেছেন। ডিবিসি নিউজ ডেস্ক।